ওয়েলকাম ব্রোস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেকসকোয়াড, আর বেঙ্গলি টেকসকোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এই করোনার মধ্যেও কিন্তু অনেকে চাইছেন আপনার টাকাটা কোনো একটা ভালো জায়গায় ইনভেস্ট করার জন্য, আর তার জন্য আপনারা খুঁজছেন একটা ভালো ব্যাংক, যে ব্যাংক সবথেকে বেশি সুদ দিচ্ছে বর্তমান সময়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করব যে বর্তমানে যেসব পপুলার ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর মধ্যে কোন ব্যাংক সবথেকে বেশি দিচ্ছে বা কোন ব্যাংক কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে, তাহলে আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি কোন ব্যাংকে আপনার টাকাটা রাখবেন। চলুন দেখে নিই কোন ব্যাংকে বর্তমানে সবথেকে বেশি সুদ দিচ্ছে, মানে পপুলার ব্যাংকদের মধ্যে। এবার সব ব্যাংক তো বলা সম্ভব না, ইন্ডিয়াতে এতগুলো ব্যাংক রয়েছে, পপুলার যে ব্যাংকগুলো সেগুলোর কথা বলবো। আর অনেকগুলো ব্যাংক ছিল, বাট এখন একসাথে হয়ে মার্জ হয়ে গেছে অনেকগুলো ব্যাংক, যার জন্য আমাকে আলাদা আলাদা করে ওই ব্যাংকগুলোও বলতে হবে না। যেরকম আমাকে এক্সট্রা করে এলাহাবাদ ব্যাংকের জন্য বলতে হবে না, এক্সট্রা করে আমাকে কর্পোরেশন ব্যাংকের জন্য বলতে হবে না, এক্সট্রা করে আমাকে কোনোভাবে ইউনাইটেড ব্যাংকের জন্য বলতে হবে না। সো মার্জ করা সব ব্যাংকগুলো আপনারা সবাই জানেন যে আপনাদের ব্যাংকগুলো এতদিনে কোন ব্যাংকের সাথে অ্যাটাচ হয়ে গেছে। সো চলুন দেখে নিই যে পপুলার ব্যাংকগুলো কত করে সুদ দিচ্ছে এখন। বর্তমানে যদি আমরা ইউনিয়ন ব্যাংকের দিকে দেখি, তো সেক্ষেত্রে ইউনিয়ন ব্যাংক বর্তমানে সবথেকে বেশি সুদ দিচ্ছে ইন্ডিয়াতে। ইউনিয়ন ব্যাংকে যদি আপনি এক বছর থেকে দুই বছরের কম সময়ের মধ্যে যদি এফডি করেন, সেক্ষেত্রে আপনি 5% হারে সুদ পাবেন। দুই থেকে তিন বছরের এফডিতে আপনি 5.10% পাবেন। তিন থেকে পাঁচ বছরের মধ্যে করলে 5.3% পাবেন। 5 থেকে 10 বছরের মধ্যে আপনি 5.4% পাবেন, এবং প্রবীণ নাগরিকরা সব ক্ষেত্রেই 0.50 হারে বেশি পাবেন। এবার বলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নর্মালি আমরা এফডি করলে তো ছোটোখাটো করি না, যেরকম এক দুই মাসে তো করি না, করলে এক বছর বা তার বেশি করে থাকি। তো যার জন্য এক বছর বা তার বেশি করলে কত কী পাচ্ছেন সেটা আপনাদের সাথে আলোচনা করছি। যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1 থেকে 3 বছরের জন্য এফডি করেন, সেক্ষেত্রে আপনাকে 5.2% হারে সুদ দেবে। যদি আপনি 3 থেকে 10 বছরের জন্য করেন, সেক্ষেত্রে আপনি 5.30% হারে সুদ পাবেন, এবং প্রবীণ নাগরিকরা এখানে সব ক্ষেত্রেই মোটামুটি 0.50 হারে কিন্তু বেশি সুদ পাবেন। স্টেট ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে স্টেট ব্যাংকের ক্ষেত্রে এখানে আপনি এক বছরের বেশি এবং দুই বছরের কম সময়ের জন্য 5% হারে সুদ পাবেন। যদি আপনি দুই বছরের বেশি এবং তিন বছরের কম সময়ের জন্য করেন, সেক্ষেত্রে 5.10% পাবেন। তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে আপনি 5.30% হিসেবে পাবেন, এবং 5 থেকে 10 বছরের জন্য আপনি যদি করেন, সেক্ষেত্রে আপনি 5.40 হারে সুদ পাবেন, এবং সব ক্ষেত্রেই প্রবীণ নাগরিকরা 0.50 হারে বেশি পাবেন। আইডিবিআই ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, সেক্ষেত্রে আইডিবিআই ব্যাংক আপনাকে 5.25 হারে সুদ দিচ্ছে, এবং প্রবীণ নাগরিকদের আপনি দেখতে পাচ্ছেন যে 5.75 হারে সুদ দিচ্ছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক দিচ্ছে 5.20 হারে, এবং ইন্ডিয়ান ব্যাংক দিচ্ছে 5.15 হারে। যদি আপনি এইচডিএফসি ব্যাংক দেখেন, সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাংক কিন্তু এক বছর থেকে দুই বছরের যদি আপনি টাকা রাখেন, সেক্ষেত্রে 4.90 হারে, এবং প্রবীণ নাগরিকদের একই সময়ে 5.40 হারে দিচ্ছে। যদি আপনি দুই থেকে তিন বছরের জন্য রাখেন, সেক্ষেত্রে 5.1% হারে। যদি আপনি তিন থেকে পাঁচ বছরের জন্য রাখেন, সেক্ষেত্রে 5.30, এবং পাঁচ থেকে যদি আপনি 10 বছরের জন্য রাখেন, সেক্ষেত্রে 5.5% হিসেবে আপনাকে সুদ দিচ্ছে, এবং সব ক্ষেত্রেই প্রবীণ নাগরিকদের প্রায় 0.50 থেকে 0.75 হারে কিন্তু বেশি টাকা দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।